এবারে এক দাগি আসামিকে নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে গেল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ বাহিনী। অভিযোগ, ওই ভাড়াটে খুনের সঙ্গী সাথীরা আস্তানা গেড়েছে ওই বাড়িতে। কিন্তু আগেরবারের মতো এবারও খালি হাতেই ফিরতে হলো পুলিশকে। সার্চ ওয়ারেন্ট ও পুলিশ কর্মীদের করোনা পরীক্ষার রিপোর্ট দেখতে চান সাংসদের ছেলে ও নিরাপত্তা রক্ষীরা। সেগুলি না থাকায় বাড়িতে ঢোকার অনুমতি পায়নি পুলিশ। এর আগে অর্জুনের ভাইপোকে গ্রেপ্তার করতে অন্য একটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। গত কয়েক মাস ধরে ব্যারাকপুর বিজেপি সাংসদের সঙ্গে পুলিশের টানাপোড়েন চলছেই। কখনো কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি মামলায় সাংসদের ভাইপোকে নোটিশ ধরাচ্ছে পুলিশ, কখনো আবার দেখা গিয়েছে সাংসদের কনভয় থামিয়ে তার এক অনুগামীকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ। মাসখানেক আগে অর্জুন সিং এর দুর্গ মজদুর ভবনে অভিযান চালিয়েছিল জগদ্দল থানা। ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকের দুর্নীতির মামলায় প্রধান অভিযুক্ত সাংসদের ভাইপো পাপ্পু সিং, তাকে গ্রেপ্তার করতে সরাসরি মজদুর ভবনে পৌঁছে যায় পুলিশ বাহিনী, ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের অর্জুন সিং এর বাড়িতে হানা দিল পুলিশ। তবে এবার মজদুর ভবন নয়, মজদুর ভবনের কাছে একটি সাদা রঙের বাড়ি যেখানে সাংসদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা থাকেন, সেখানে অভিযান চালায় পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন 21 জুলাই ভার্চুয়াল র্যালি করে উনি বলেছিলেন ভাটপাড়া নৈহাটি ব্যারাকপুর কথা বলেছিলেন, ওখানকার মানুষ কিভাবে থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন উনি দেখবেন, সেটাই প্রমাণ আছে। রাত্রি অন্ধকারে পুলিশের উপস্থিতিতে এখানে ব্যাপক বোমাগুলি চলেছে। রামনগর কলোনির ইতিহাসে এখানে ভদ্রলোক থাকেন, এখানে শান্তিপ্রিয় মানুষ থাকেন, সেই জায়গাতে যেভাবে গুন্ডামি করে বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে এখানে যারা এই উৎপাত করেছে, আজকে পার্টি অফিস ভাঙছে, পার্টি অফিস দখল করাচ্ছে পুলিশের নেতৃত্বে, আর তারা ভুলে যাচ্ছে কি তাদের ব্যবসা বাণিজ্য আছে কি না আছে। কেউ বিরিয়ানি বেচে, কেউ বাড়ি দখল করে রাজত্ব করছে, সে বাড়িগুলো সেই বিরিয়ানি বেচতে পারবে তো আগামী দিন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। জঙ্গল থেকে মানে আরও খারাপ অবস্থা আছে। শুধু আপনি তৃণমূল এখন তৃণমূলকে লড়ার জন্য আর লোক পাচ্ছে না, তো নিজের মধ্যে খুনাখুনি করছে। কালকে হুগলিতে খুন হয়েছে, আপনার নিমতাতে মারামারি মাথা ফাটাফাটি হয়েছে, যেখানে তোলাবাজি এক্সটর্শন নিজেদের মধ্যে মারামারি, আর যখন মদের নেশা কেটে যাচ্ছে তখন এসে বিজেপিকে ধরে মারছে। এই জায়গায় এই পরিস্থিতিতে পশ্চিমবাংলা চলছে। এখন রাস্তায় গুলি খোল শুনুন, এখন বাড়ি বাড়িতে গুলি খোল পাওয়া যাবে। এখানে আমি তো রাজনীতি জীবন আমার 35 বছর হলো, আমি শুনিনি কি রামনগর কলোনিতেও বোম চলেছে, রামনগর কলোনিতেও গুলি চলেছে, আমি শুনিনি। এখানে অনেক ভালো মানুষ এখানে বসবাস করেন, কিন্তু বাইরে থেকে এসে এখানে পুরো গুন্ডামি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।